আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন একটি কমন সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আলামিন। তো আজকের বিষয়টি হলো, এক ভাই আমাকে কমেন্ট করছে, তো দেখতে পাচ্ছেন এই কমেন্টে আমাকে বলা হয়েছে এখানে যে আমাদের রেগুলেটর সেকশন আছে 8 বোল্ট 5 বোল্ট, এর পাশে কিন্তু একটা 18 15 ট্রানজিস্টার আছে, এটি মূলত আমাদের ওপেন করে দিলে কিন্তু টিভিটি অন হয়, যখন আবার ট্রানজিস্টারটি লাগায় তখন কিন্তু আবার টিভিটি কিন্তু স্ট্যান্ডবাই মোডে চলে যায়। কেন হয় এগুলো বিস্তারিত সম্পূর্ণ দেখতে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা এরকম সমস্যা পড়লে আপনারা অবশ্যই ঠিক করতে পারবেন। আর আগের পর্বগুলো দারুণ দারুণ পর্বগুলো মিস করতে চাইলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি 5 বোল্ট আর 8 বোল্ট তৈরি করা হয়। তো এটার এই সেকশনটা যদি আমাদের কাজ না করে তাহলে কিন্তু স্ট্যান্ডবাই রিলিজ হবে না। এখানে মূলত আমাদের 5 বোল্ট 8 বোল্ট আর 8 বোল্ট কিন্তু আমাদের জঙ্গলে আসে। এর পাশেই দেখতে পাচ্ছেন 18 15টি ট্রানজিস্টার রয়েছে। এখান থেকে আমাদের ভোল্টেজ, এখান থেকে যে আমাদের মাঝখানের পিনটা, অনেক সময় বলেন যে মাঝখানের পিনটা যদি আমরা ওপেন করে দিই তখন কিন্তু টিভিটি রান হয়, যখন লাগাই তখন কিন্তু আবার টিভিটি কিন্তু রান হয় না বা স্ট্যান্ডবাই মোডে চলে যায়। তো এটার জন্য অবশ্যই দেখেন এখান থেকে আমাদের যে ভোল্টেজটি আসছে, আমাদের এখানে যে ভোল্টেজটি আসছে যে শেষের পিনটা দিয়ে, এটা কিন্তু আমাদের জঙ্গল আইসির 1 নম্বর পিনে কিন্তু লেগে গেছে। এই যে দেখেন পিন ধরে ধরে এই যে দেখেন, এই কিন্তু 1 নম্বর পিনে আমাদের কিন্তু আসছে। তো মূলত এখান থেকে যদি লুজ কালেকশন থাকে, এই পিনটা যদি আমাদের লুজ কালেকশন থাকে তাহলে কিন্তু আমাদের এরকম সমস্যা দিবে, খুললে কিন্তু আমাদের ছবিটি আসবে বা টিভিটি রান হবে, আর দিলে কিন্তু হবে না। আর এখানে আইসিটি অনেক সময় এরকম সমস্যা হলে বেশিরভাগই আমাদের আইসিটি শর্ট থাকে, যদি আইসিটি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখতে আমার এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই অবশ্যই শর্ট আছে কিনা দেখে নেবেন। আর ভালোভাবে আমি আগেও একটি ভিডিওতে বলছিলাম, যদি এরকম সমস্যা হয়, কোনো যে কোনো সমস্যা হয়, যদি আপনার কাছে মনে হয় যে এখানে জঙ্গল আইসিতে সোল্ডারিং ভালোভাবে করা নেই, তাহলে সোল্ডারিংটা আগেভাগে করবেন। কেন করবেন? কারণ এখান থেকে সবগুলো সেকশন কিন্তু আমাদের বিভিন্ন সেকশনে গিয়ে থাকে, এখান থেকে মিস করা মানে ওইখানেও সমস্যা হতে পারে। এখানে যে কোনো সমস্যা হোক বা না হোক আগে দেখবেন এখানে আমাদের লুজ কন্ট্যাক্ট আছে কি না। লুজ কন্ট্যাক্টের জন্য এরকম সমস্যা কিন্তু হতে পারে, আমাদের সোল্ডার ভালোভাবে না থাকলে কিন্তু এরকম সোল্ডার এরকম সমস্যা কিন্তু হতে পারে, যেহেতু এটা চায়না সার্কিট, ভালোভাবে এটা দেখে নেবেন। আর অনেকেই বলেন যে টাক দিলে বা লাড়াচাড়া দিলে ছবি আসে যায়, তাহলেও কিন্তু এই জঙ্গল আইসিটি দায়ী হয়ে থাকে। তো এই ছোট্ট একটি ধারণা আপনাদেরকে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটির সাথেই থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।